শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। দিনের শুরুতে ভগবানের কাছে যখন আমরা হাত জোড়ো করি, তখন কত কিছু না চাই। হে ভগবান, এটা দাও, ওটা দাও, সেটা দাও, বিজনেস ভালো করে চালিয়ে দাও, চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি যেন পাশ হয়ে যাই। কিন্তু দিনের শেষে কেউ কখনো ঘুম থেকে উঠে বলেনি, হে ভগবান, আজকে দিনটা যে তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো, এর থেকে বড় জিনিস আর পৃথিবীতে কিছুই হয় না। আজকের সকালে যে ঘুম থেকে উঠে প্রত্যেকটা প্রিয় মানুষকে দেখতে পাচ্ছি, নিজের পছন্দের জিনিসগুলো নতুনভাবে করতে পাচ্ছি, এটা করবার জন্য যে তুমি একটা দিন দিয়েছো, এটাই আমার কাছে যথেষ্ট। ভগবানের কাছে চাওয়া জিনিস যদি পূর্ণ হয়, তবে আমরা ভগবানকে মাথায় তুলে রাখি। আর যদি ভগবানের কাছে চাওয়া জিনিস পূর্ণ না হয়, তবে মনে হয় ভগবানকে আমরা বিশ্বাসই করব না, তাই না? কিন্তু সব কিছুর মাঝে আমরা এটা ভুলে যাই যে মা বাবার থেকেও সব থেকে আগে যেটা, সেটা হলো ভগবান। সে আমাদেরকে সৃষ্টি করেছে, তাই মা বাবার থেকেও সে সব থেকে বেশি ভালো জানে আমাদের কোনটাতে ভালো হবে আর কোনটাতে খারাপ হবে। তাই সব কিছু নির্ণয় করে যেটা আমাদের জন্য প্রযোজ্য সেটুকুই আমাদেরকে দেয়, আর যেটা আমাদের জন্য প্রযোজ্য না সেটা আমাদের কপালেও দেয় না আর আমাদেরকে দেয়ও না। সে আমাদেরকে এত কষ্টের মাঝে বোঝায় যে আমরা কতটা ভালো আছি। আসলে ভগবান আমাদেরকে সুন্দর চোখ দিয়েছে দেখার জন্য, হাত দিয়েছে কাজ করার জন্য, পা দিয়েছে চলে নিজের কাজগুলো সম্পূর্ণ করবার জন্য। অনেক মানুষ তো পৃথিবীতে জন্মেছে যাদের চোখ নেই, হাত নেই, পা নেই, তাদের কষ্ট কতটা বলো। মাথার উপর সুন্দর একটা ছাদ দিয়েছে ভগবান, পায়ের নিচে শক্ত মাটি দিয়েছে, নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পাচ্ছি, এর থেকে বড় জিনিস আর কী হয়? আর কী বা ভগবান দেবে আমাদেরকে? বাকি রইল চাওয়া পাওয়া। যেটা চাই, যেটা আমরা পাই না, সেটা হয়তো আমাদের জন্য ঠিক না, হয়তো আমাদের কোনো ক্ষতি হতে পারে, সেই জন্যই হয়তো আমরা পাই না। ফ্রেশ হওয়া, ঘর গোছানো, সমস্ত কিছু কমপ্লিট করে ছাতে এসেছি আগের দিনে কেচে রাখা নাইটিগুলোকে শুকনো করতে দিতে। আসলে নাইটিগুলো যে ভিজেছিল এত পরিমাণ, সেগুলো যদি ছাতে একটু রোদে মেলে দিই, তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। আর রাতের কাঁচা জিনিস সত্যি কথা বলতে কি রোদে না দিলে কেমন একটা গন্ধও করে। জামা কাপড়গুলো মিলে দিয়েই দেখলাম অনেক ফুল ফুটেছে, তাই ভাবলাম দুটো ফুল তুলে নিয়ে গিয়ে রাখি, তাহলে বারবার আর ছাতে আসতে হবে না, না হলে বারবার কাজ ছেড়ে ছাতে আসাটা অনেকটা মুশকিল। আর আমার পিছন দিকেই দেখলাম মিথুনদা দাঁড়িয়ে আছে, মিথুনদার সাথে গল্প করতে করতেই ফুলগুলো তুলছিলাম। এখানে একটা হাসির জিনিস হয়েছে, সেটা হচ্ছে মিথুনদা আমার ক্যামেরা অন দেখে বলছে, হাই ম্যাডাম, ক্যামেরা অন দেখতে পেলাম যে, তাহলে তো আমাকে সবাই দেখে ফেলবে। আসলে উনি হলো একজন খুবই সাদাসিধে মানুষ, অত ঘোর প্যাঁচ বোঝে না, নিজে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে আর আমার সঙ্গে একটু গল্প করে। আর যেহেতু আমি ওনাকে রাখি বেঁধেছি, তাই দাদা বোনের যে ভালোবাসাটা থাকে, সেই রকম উনি আমাকে বোনের মতো করে ভালোবাসেন। জানো, গরিব মানুষ দেখলে কিছু মানুষ ভাবে বোধহয় তাদের নেচার খারাপ হয়, তারা মনে হয় মনের দিক থেকে অত্যন্ত খারাপ মানুষ, আর তাদের সঙ্গে কথা বলাই দায়, তাদের সঙ্গে একসঙ্গে পথ চলতে গেলে নিজেদের হয়তো মান সম্মান যেতে পারে, আবার যদি একসঙ্গে বসে খাই তাহলে হয়তো আমার লেভেল তার লেভেল এক হয়ে যায়। কিন্তু একদম না, গরিব মানুষদের মনটা হয় অনেক পরিষ্কার। আসলে তাদের টাকা পয়সা থাকে না বলেই আসল মানুষ কিন্তু তারাই, আর যাদের টাকা পয়সা বেশি থাকে তারা কিন্তু পায়ের ওপর পা তুলে প্রত্যেক মানুষকে সম্মান করতে জানে না। কিন্তু একজন গরিব মানুষ, সে প্রত্যেকটা মানুষকে যেমন সম্মান করে তেমন ভালোবাসা। ভগবান তো কখনো বলেনি গরিব বড়লোক, ধর্ম, জাত এইসব নিয়ে বিচার করতে। এইসব নিয়ে যারা বিচার করে তারা আসলেই মানুষ নয়। এই আমার কথাই দেখো, আমি এই যে শ্বশুরবাড়িতে আমার বিয়ে হয়েছে, আর আমার শ্বশুরবাড়ির লোকেরা যেহেতু জয়েন্ট ফ্যামিলি, আর আমি যেহেতু নর্মাল হিন্দু ফ্যামিলিতে বসবাস করি, তাই আমরা মাছ মাংস ডিম খাবো, এটাই স্বাভাবিক। কিন্তু জৈনরা তো মাছ মাংস ডিম খায় না। আমি মাছ মাংস ডিম খাই বলে আমাকে কত ছোট চোখে দেখে। আচ্ছা তোমরাই বলো তো, যদি তারা মাছ মাংস না খায়, তার দায়ভার কি পৃথিবীর সকল মানুষ নেবে? আমি আলাদা কাস্টের মানুষ তো, কি হয়েছে আমার গায়ে তো রক্ত লালই বইছে না। এই পুরুলিয়া শহরে এসে আলাদা কাস্টে যদি না বিয়ে হতো, তাহলে এই জাত পাত,
ভেদাভেদ এইসবই আমি বুঝতে পারতাম না। এই যে এত বড় হয়েছি, এতটা বছর আমি কাটিয়েছি, আমার বাবা মা একটা কথাই আমাকে শিখিয়েছিল, পুরো জীবনটাতে তুমি কখনো জাতপাত বলে বিচার করো না, প্রত্যেকটা মানুষকে সঙ্গ করে নিয়ে তারপর এগিয়ে। কিন্তু এখানে আসার পর নিচু জাত উঁচু জাত বাদ বেভাত এই সমস্ত কিছু দেখ, মানুষের মনকে কখনো কষ্ট দিতে নেই। এই যে আমাকে সকলে বলে আলাদা কাস্টের মেয়ে ছেলে, আলাদা কাস্টের মেয়ে মাছ মাংস খায়। আচ্ছা একটা কথা বলো তো, জৈন ফ্যামিলিতে কি মাছ মাংস খায় না? আমি মাছ মাংস ডিম খাই এবং সেটা ভিডিওর মাধ্যমে তুলে ধরি বলে আমি খারাপ, আর যারা মাছ মাংস খায় লুকিয়ে তারা ধরা খায় না বলে তারা শুদ্ধ। তারা হয়তো মানুষের কাছে শুদ্ধ হয়ে যায়, কিন্তু উপরে তো একজন বসে আছে, সে তো সব দেখছে, সে তো জানে। তাহলে তুমি কি তার চোখে ধরা ফাঁকি দিতে পারলে? আমার স্কুলের স্যারেরাই বলো বা দিদিমণিরাই বলো বা কলেজের প্রফেসররাই বলো, একটা জিনিসই আমাদেরকে শিখিয়েছে, কখনো জাত ভেদ বিভাদ বলে কিছু করবে না, কে কী খায় না খায় সেটা নিয়েও কখনো বিবেচনা করবে না। যার জাতিতে যেটা সে সেটাই খাবে, যার যেটা ধর্মে লেখা আছে সে সেটাই করবে। কোনো ধর্মেতেই লেখা নেই বা কোনো বইয়েতেই লেখা নেই যে মানুষকে তুমি ছোট করবে, মানুষকে সবসময় ভালোবাসা দেবে, উঁচুতে রাখবে, দেখবে পৃথিবীর সব কিছুই যেন তোমার হাতের মুঠো। এই যে আমাকে বেজাতের বলে, মাছ মাংস খায় বলে, অন্য কাস্টের বলে, এইসব বলে যে আমাকে তুলনা দেয়, তাতে তো আমার মনও ক্ষুণ্ণ হয়, তাদের প্রতি আমার দীর্ঘ নিঃশ্বাস পড়ে। সেটা কি তাদের জন্য ভালো? অবশ্যই তাদের জন্য ভালো না, এটা তাদের জন্য খারাপ, কারণ প্রত্যেকটা মানুষের মধ্যেই তো ভগবান বসবাস করে, কোথাও না কোথাও হয়তো আমার মধ্যেও করছে। যদিও এটা কোনো অহংকারের কথা নয়, যেটা বাস্তবতা বা যেটা গীতাতে লেখা আছে আমি শুধুমাত্র সেটাই বলেছি। এখানে আমি তরকারি বসিয়ে দিয়েছি, আজকে না খুব কম সময়ের মধ্যে ভাবলাম রান্না করব। আজকে তাড়াতাড়ি রান্নার মধ্যেই আজকে করছিলাম আমি সোয়াবিনের তরকারি। সোয়াবিনের তরকারি খেতে আমার ভীষণ ভালো লাগে, চিকেনের থেকেও বেশি ভালো লাগে। আর এখানে আসার পর থেকে চিকেন খেয়ে খেয়ে আমার মুখটা পুরো খারাপ হয়ে গেছে, তো সেই জন্য আজকে আমি সোয়াবিনের তরকারি করেছি, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তবে খুব হালকা পাতলাভাবে রান্না করেছি, যার জন্য খুবই সুন্দর খেতে লাগছিল। অনেক অনেক সময় দেখবে অনেক রান্না থাকে যেগুলো খুব কম মশলাতে খেতে কিন্তু বেশি ভালো লাগে। হাফ পেঁয়াজ একটুখানি কাদা আর অল্প পরিমাণ রসুন দিয়ে সোয়াবিনের তরকারিটা করলাম। এখন রান্না হয়ে গেছে সোয়াবিনের তরকারি, এখন বসবো খেতে। প্রচুর পরিমাণ খিদে পেয়েছে, আর এখন ঘড়ির কাঁটায় প্রায় 1:30 মতো বেজে গেছে। এখানে সোয়াবিনের তরকারি আর বেগুন ভাজা এই দিয়েই আজকের ভাতটা হবে। লাঞ্চের থালিটা রেডি করে হঠাৎ করে দেখলাম আমার তো পাতে ডিমই নেই, তাই একটা ডিম ভেজে নিয়েছি। লাঞ্চের থালিতে সয়াবিন বেগুন ভাজা আর ডিম, এই দিয়েই আজকের আমার লাঞ্চটা পুরো জমে যাবে। আমি লাঞ্চটা করে নিই, তোমরাও প্রত্যেকে করে নাও। খাওয়া দাওয়া কমপ্লিট করবার পর একটু শুয়েছিলাম, তবে ঘুমোইনি, একটুখানি কুটে এত পরিমাণ মাথা ব্যথা করছিল তাই একটু শুধু দুধে চা করেছি। এই চাটা খেয়ে মাথা ব্যথা কমাবো। বন্ধুরা আজকের ভিডিও।